আজি বরগড় জেলা বরপালি কদলিপালি ঠারে থিবা জগবন্ধু দাস মহিলা মহাবিদ্যালয়ে বন মহোৎসব এবং সম্বর্ধনা উৎসব কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছি। অধ্যক্ষা পদ্মিনী দাসক অধ্যক্ষতায় হয়েথিবা সভারে অতিথি ভাবে মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অন্তর্যামী পণ্ডা, হীরালাল সাহু, দেবেন্দ্র সাহু, নির্মল নায়ক যোগদান করেছিলেন। সভা কার্য প্রারম্ভে নিমন্ত্রিত অতিথি মানক দ্বারা দীপ প্রজ্বলন করা যাইথিবা বেলে ছাত্রী মানে প্রারম্ভিক সঙ্গীত গান করেছিলেন। শ্রী অন্তর্যামী পণ্ডা নিজ বক্তব্যে ছাত্রী মানক উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করা পরামর্শ দিয়েছিলেন। অতিথি মানে ছাত্রী মানক হাস্য ব্যঙ্গ মাধ্যমে নিজের অভিব্যক্ত প্রদান করেছিলেন। দ্বিতীয় বর্ষ ছাত্রী বর্ষা মেহের সভা কার্য পরিচালনা করা বেলে প্রজ্ঞা পরিমিতা বেহেরা ধন্যবাদ অর্পণ করেছিলেন। এ অবসরে আন্তর্জাতীয় অন্ডর 19 ফুটবল খেলালি অনিশা কুম্ভার ও তাঙ্কর কোচ সম্পূর্ণ কুমার ভৈঙ্ক অতিথি মানক দ্বারা সম্বর্ধিত করা যাইছিলা। সভা কার্য পরে নিমন্ত্রিত অতিথি মহাবিদ্যালয়ের ছাত্রী শিক্ষক এবং অনশিক্ষক কর্মচারী মিশি বৃক্ষরোপণ কার্যক্রমে সামিল হয়ে নানা প্রকারের গছ লগাইছিলেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ওড়িয়া।